এখানে হাত পাখা ছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার একটা চিহ্ন, নাকি ভাই? আমি এই কথা বলছি যে হাত পাখা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার একটা চিহ্ন। আজকেও একটা হাত পাখা আছে যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার একটা চিহ্ন, না একটা হাত পাখা। এতে অনেকে ক্ষিপ্ত হয়ে গেছে কি ভাই, আমি কি বলছি শুধু হাত পাখাই হক? তখন এসকাল এই ছেলেটা ভালো, তার মানে কি অন্য কেউ ভালো না? আমি তো এই কথা বলি না যে হাত পাখাই শুধু হকের পূর্তি, আমি বলছি হাত পাখা হক এবং বাতিলের পরিবার, মানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে পূর্তি। এতে অনেকে ক্ষিপ্ত হয়ে গেছে, দেখ স্যার কি লেখা লিখছে আমার বিরুদ্ধে, মনে যা চায় তাই বলে। ইমাম বুখারী রহমাতুল্লাহ কিতাবের নাম হলো মুখতাসার, এটা মুতাওয়াল কোন কিতাব না, সংক্ষিপ্ত কিতাব। এই কিতাবের মধ্যে মা তাকার হাদিসের সংখ্যা 7,393, কেউ বলেন 8,000, 8,000, 9,000 বা 9,000, এরকম বিভিন্ন কৌল আছে। আর তাকরারবিহীন হাদিসের সংখ্যা 2,460, 2,460 খানা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসকে তাকরার করছেন, যেমন এই আমরা যে হাদিস পড়ব এই হাদিস বুখারীর মধ্যে তিন জায়গায় আসছে, কিতাবুদ দাওয়ার মধ্যে আসছে, কিতাবুল আইমান আন নাজারের মধ্যে আসছে, কিতাবুল তাওহীদের মধ্যে আসছে, একই হাদিস এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এই হাদিস আসছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ হাদিসকে বারবার তাকরার করলেন কেন, বারবার আনলেন কেন? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস বুখারীর মধ্যে 7 জায়গায় আসছে, হেরাক্লের হাদিস বুখারীর মধ্যে 14 জায়গায় আসছে, ইবনে আয়েশার হাদিস বুখারীর মধ্যে 22 জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, 18-22 জায়গায় আসছে। সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত আসছে, ব্যাপকভাবে আসছে, এরকম বারবার তিনি হাদিসকে তাকরার করছেন কেন, এর কারণটা কি? এটা তোমাদেরকে বুঝতে হবে। তার মানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এটা মাথার মধ্যে না, হাজারো প্রশ্নের জবাব লা মুজাবিরা শুধু শুধু বুখারী থেকে হাওলা দেয় না যে বুখারীর মধ্যে নাই, বুখারীর মধ্যে আছে, আহনাফের কোনো দলিল বুখারীর মধ্যে পাই না, এরকম বলে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই কিতাবকে শুধু হাদিস জমা করার জন্য লিখেন নাই, বরং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই কিতাব তার মাসলাক তার মাযহাবকে প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য লিখছেন। আমি কথাটা বুঝাতে পারছি? এবারে তো খুব ডিস্টার্ব করতেছে ছেলেটা, সবাই বসে। ইমাম বুখারী রহমাতুল্লাহ তার কিতাবকে শুধু হাদিস জমা করার জন্য লিখেন না, এটা প্রথম মাথার মধ্যে নেন। ইমাম বুখারী তার মাসলাক তার মাযহাব তার মতকে প্রমাণ করার জন্যই কিতাব লিখছেন, এর কারণটা কি? তিনি তরজমাতুল বাবগুলি আগে লিখছেন। এই কিতাব এই বুখারীর মধ্যে মোট কিতাবের সংখ্যা 98 আর তরজমাতুল বাব 3,450 খানা, আর তরজমাতুল বাব তিনি লিখছেন আল্লাহ নবীর মিম্বার এবং নবীর রওজার মাঝখানে, রওজাতুল মিরিয়াজিল জান্নায় বসিয়া প্রথম দিন তরজমাতুল অনওয়ার লিখছেন তরজমাতুল বাব। আর তরজমাতুল বাব দাওয়া দাবি তার মাথা হাতে যে হাদিসগুলি নিয়ে আসেন ওগুলো দলিল, তরজমাতুল বাব কি দাওয়া দাবি, তরজমাতুল বাব কি দাওয়া দাবি, আমার মত আমার মাযহাব আমার মত এইটা, কথা বুঝাতে পারছি? তা মতের আলোকে কি লাগে? দলিল লাগে, সে দলিল হল হাদিস। তা তিনি মত রাখছেন আগে, যেমন আমার দাওয়া কি কেরাত কলফাল ইমাম, ইমামের পিছনে কি পড়তে হবে কেরাত করতে হবে, এটা আমি আগে দাবি করছি। আমি কি দাবি করছি? আমি জোরে পড়তে হবে, এটা আমি দাবি করছি। আমি কি তো দাবি করছি তাকবীর তাহরিমার পরেও বারবার রফলি আদায় করতে হবে, এটা কি আমার
দাবি দাবি আচ্ছা বলেন তো দাবি তো করছে আমিন জোরে পড়তে হবে এখন হাদিস কি আমি নাস্তে পড়া আনবো না জোরে পড়া আনবো জোরে পড়া জোরে পড়া আমার দাবি কি ছিল ইমামের পিছনে কেরাত পড়তে হবে আর হাদিস কি কেরাত পড়ার হাদিস আনবো না যে হাদিসের মধ্যে কেরাত পড়া না সেটা আনবো পড়া হাদিস বুঝলেন না জি ইমাম বুখারি প্রথম তার দাওয়া তরজমাতুল বাব আগে লিখছেন দলিল পরে আনছেন এইটাই প্রমাণ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখেন নাই এর জন্য তার দাবিকে সাবেত করার জন্য প্রমাণ করার জন্য একই হাদিস যদি বারবার আনার প্রয়োজন হয় তিনি বারবার নিয়ে আসছেন এই জন্য হাদিস তাকরার হয়ে গেছে তাহলে তিনি হাদিসকে শুধু জমা করার জন্য কিতাব লিখেন না এটা মাথার মধ্যে নাও তেনার দাবি প্রমাণ করার জন্য এই হাদিসে কিতাব লিখছেন এখন বলেন তো যদি আমার দাবির সাথে ইমাম বুখারীর দাবির সাথে মিল না হয় তাহলে কি আমার কোন দাবি হাদিস পাবো এখানে এবার বলেন ইমাম আজম আবুনের রহমতুল ইমাম তিনি মুস্তাহিদ ইমাম বুখারী একজন মুস্তাহিদ ইমাম বুখারীর দাবি এক ধরনের থাকতে পারে ইমাম আজমের দাবি ভিন্নভাবে থাকতে পারে কি পারে না ইমাম বুখারীর সাথে সমস্ত দাবিতে ইমাম আজম এক নাও হতে পারেন ইমাম আজমের দাবিকে প্রমাণ করার জন্য কিতাব লেখেন নাই লিখছেন ইমাম আজম আবুর রহমতুল্লাহ দাবিকে প্রমাণ করার জন্য লিখেন নাই লিখছেন তার নিজের দাবিকে প্রমাণ করার জন্য কাজী বুখারীর মধ্যে যদি ইমাম আজমের কোন খেলাফ হাদিস পাওয়া যায় এটা আমাদের কিছু আসে যাবে এটাকে প্রথম না এইটা যদি মাথার মধ্যে থাকে হাজারো মাসআলা হল হয়ে যাবে হাজারো ইখতিলাফ দূর হয়ে যাবে হাজারো সমস্যা ভয় ভীতি তোমার মধ্যে ভীতি হতে পারে যে আমাদের দলিল তো পাই না বুখারীর মধ্যে এমনকি আমার এক সাথী দেওবন্দের এক সাথী আমাকে বলছে কই আমাদের তো দলিল কম পাই আমি কি আপনাদের দলিল আমাদের দলিল আপনি বুখারীর মধ্যে খোঁজ করেন কেন বুখারী শরীফ কি আমাদের দলিল প্রমাণ করার জন্য লিখছে যেই কথাটা বলছি ওনার মাথা মধ্যে ঘুরছে হাজার প্রশ্ন জবাব চলে গেছে তোমার আমার দলিল সাবিত করার জন্য লিখছে না তো দরকারটা কি এখানে সব দলিল খোঁজ করা বাস পাইতে পাইলাম না পাইলে না পাইলাম সমস্যা কি জেহনিয়াতকে পরিবর্তন করতে হবে আমাদের জেহনিয়াত ঠিক নেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর জন্য হাদিসকে তাকরার করছেন আর যেই কাদারা শুধু বুখারীর মধ্যে হাদিস খোঁজ করেন নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দগিতে শুধু 2460 খানা কথা বলছেন চাকরি করছেন তা এখানে হাদিস তো বেলা তাকরার হাদিসের সংখ্যা 2460 খানা আর হাদিসগুলি গেল কোথায় হ্যাঁ দেখেন ইমাম বুখারী এবং তার কিতাবের নামই লেখেন মুখতাসার সংক্ষিপ্ত কিতাব খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলাই এই শাফি মাসলাকের 500 হিজরির বড় এক ইমাম তিনি তার তারিখ বাগদাদের মধ্যে ইমাম বুখারী রহমাতের কোল নকল করেন ইমাম বুখারী নিজে বলেন মা আওরাত ফি কিতাবি হাজা ইল্লা মা সাহহা ওয়া লাকাদ তারাক্তু কাসীরা মিন আল আহাদিস আস-সিয়াহ লি হালি তুল যে হাদিস লম্বা হওয়ার ভয়ে আমি অনেক নিজের জানা সইয়া ছেড়ে দিয়েছি আমি কিতাবের মধ্যে নিয়ে আসি নাই আমি জানি সহি লেকিন কিতাব লম্বা হয়ে যায় ইমাম বুখারী যে ওয়ালা কা তারাক্তু কাসীরা মিন আল আহাদিস আস-সিয়াহ লি হালি তুল আমি বহু সহি হাদিস কিতাব লম্বা হওয়ার ভয়ে এখানে আনি নেই তাহলে তুমি সব হাদিস খালি বুখারীর মধ্যে খোঁজ করো তোমার সে সাহলা মূর্খ দুনিয়াতে তো না ইমাম বুখারীর হাদিসই শুধু সহি এটা আরাক ভেজাল আমার মাথার মধ্যে ঢুকছে বুখারী মানে সহি আর কোনো সহি নেই এটা আরাক গঞ্জন আসল বলেন তো ওস্তাদ সহি না হয় সাগরের সহি হয় ইমাম বুখারীর প্রথম হাদিস নিয়ে আসছেন তার প্রথম ওস্তাদ হুমায়দির থেকে যার কিতাব মুস্তাদ হুমায়দি হুমায়দির কিতাবের নাম কি মুস্তাদ হুমায়দি এখন মুস্তাদ হুমায়দি কিতাব তো আমরা জানি না যদি হাওলা দেই বা এটা মুস্তাদ হুমায়দির মধ্যে হাদিস খানা আছে আপনি মুস্তাদ হুমায়দি কোনো কিতাব হলো নাকি অথচ কিতাবটা খার তার ওস্তাদের যদি বলি এটা মুস্তাদ আহমদের আর মুস্তাদ আহমদ কোনো হাদিসি কিতাব নাকি অথচ ইমাম বুখারী ওস্তাদের
বলে যে ইমাম আসম জানি না, দেখেন ইমাম শাফি জন্মগ্রহণ করছে মক্কা, জন্ম হয়েছে 150 হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে মদিনায় এলেম অর্জন করতে আসছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে হাদিস পড়াবার পর তিনি বললেন, তুমি যাও এরাকের মধ্যে ইমাম ইউসুফের কাছে গিয়ে ফেকা শিক্ষা গ্রহণ করো। ইমাম ইউসুফ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রথম ছাত্র। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই সেখানে ছিলেন, তিনি ইমাম শাফি আসতে আসতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই মাসনাদে বসছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, কে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি হলো ইমাম আজমের তৃতীয় ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ আলাই শিষ্য হলেন। যখন ফারেক হয়ে যান তখন তিনি বলেন, হামালতু আন মুহাম্মাদিন বিকরু বাগীরান, আমি ইমাম মোহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণে এলেম অর্জন করছি। আর একটা উটের মধ্যে 6 মণ বোঝা বহন করে দুই দিক থেকে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সামনে ইমাম শাফি রহমতুল্লাহ যে কিতাব লিখছেন সেই কিতাবের ওজন 6 মণ, 6 মণ। এরকম পাতা কাগজ ছিল না, চামড়া পাতা হাড্ডির মধ্যে লিখছে, তার ওজন 6 মণ। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আজমের সাগরেদ। ইমাম আজম যদি সহি না হতো ইমাম মোহাম্মদ সহি হয় কিভাবে? ইমাম শাফি ইমাম মোহাম্মদের সাগরেদ, ইমাম মোহাম্মদ সহি না হতো শাফি সহি হয় কিভাবে? ইমাম আহমদ হাম্বার শাফি সাগরেদ, শাফি যদি সহি না হতো ইমাম আহমদ হাম্বার সহি হয় কিভাবে? ইমাম বুখারি ইমাম আহমদ হাম্বারের সাগরেদ, যদি ইমাম আহমদ হাম্বার সহি না হয় তাহলে বুখারি সহি হয় কিভাবে? ঠিক কথা বোঝেন না? আমরা বুঝি না। যাই হোক, সংক্ষিপ্ত করে দিকে আর যাবো না। আর বেটা জোহরের পর থেকে প্রোগ্রাম শুরু করছে, রাত্র 12টায় মাথার মধ্যে কাজ করে, এরকম কাজ করতে না গিয়ে কোন জায়গায় জানে বলিয়া ফেলাইছে কিতাবু ফজলিল জিহাদি ওয়া সিয়ার, যে সির করে বলেছে ওরে সুবহানাল্লাহ, এলাম টেলাম সব 14 গোষ্ঠী উদ্ধার করে বলেছে। জাহেল, কত বড় গিবাতকারী না, অত ছিলাম পড়াই সব সময় হঠাৎ ভিড় হয়ে গেছে, আর এই ব্যাস ক্যামেরা তো আছে, ভিড় হয়ে গেছে। জিব্রিল কে ক্ষমা করতে পারে কিন্তু আমার ক্ষমা করে না। জিব্রিল কে ক্ষমা করে দেয় কিন্তু আমার কোনো ক্ষমা নেই, আলহামদুলিল্লাহ। ওদের কারণেই তো আল্লাহ এখনো ইমানের উপরে রাখছে আর কি, ওদের বিশেষ কারণ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সম্পর্কে বেশি আলোচনা করবো, শুধু একটা আলোচনা করবো গোলামাই কেরামের কাছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই খুব আখলাকি ছিলেন। একবার সফর করতেছিলেন জাহাজের মধ্যে, এক বাটপার সাথে পরিচয়। তাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলতেছেন, আমার কাছে 1000 আশরাফি আছে। কি আছে? 1000 আশরাফি আছে। বাটপার ইমাম বুখারী থেকে টাকা গুলি নেওয়ার জন্য কৌশল করছে, হঠাৎ চিল্লে চিল্লে শুরু করছে জাহাজের সবাই, কি ভাই কি হয়েছে, চিল্লে গেছে ভাই সর্বনাশ, আমার শেষ হয়ে গেছে সর্বনাশ। বলে কি শেষ হয়েছে? আমার 1000 আশ্রাই পাই না, 1000 টাকা পাই না। ও তো জানে ইমাম বুখারীর কাছে বুঝলেন নাই, এখন বাটপার চিল্লে চিল্লে শুরু করছে আমার আশ্রাই পাই না। নাবি কাটছে তল্লাশি করে সবাইকে, তল্লাশি করতে করতে কার কাছে আশ্বাসী পাওয়া যায়, নাবি ভালো মন্দ কিছু বইলে চলে গেছে, ব্যাপারটা বাটপার টাকা পাওয়া না, নাই কোথাও, কোথায় গেছে তোর টাকা? যাই হোক, জাহাজ বিড়ার পরে এখন বাটপার ইমাম বুখারীকে বলতেছে, ভাই আমি এই কৌশল কেন করছি আপনি তো বুঝতে পারছেন, আপনার টাকাগুলি নেওয়ার জন্য, কিন্তু আমার প্রশ্ন হলো টাকাগুলি গেল কোথায়? আপনি তো বুঝতে পারছেন নেয়ার জন্য, কিন্তু টাকাগুলি গেল কোথায়? আমি নদীর মধ্যে ফেলাই দিস, মানি মানি নদীর মধ্যে ফেলাই দিছে। কেন টাকাগুলি ফেলাই দিছে? শোনো, আমি বহু সাধনা করে মানুষের আস্থা অর্জন করছি,
যদি আমার কাছে টাকা পাওয়া যায় তো হতে পারে কারো মধ্যে সন্দেহ সৃষ্টি হইত যে ইমাম বুখারীর চরিত্র ঠিক না, ইমাম বুখারীর চরিত্র ঠিক না, কাজে আমি আস্থা ঠিক রাখছি টাকা ত্যাগ করছি, আস্থা আর টাকা মায়া। আর আমরা কি করি ওলা মায়ের টাকাকে ঠিক রাখি, আস্থা ত্যাগ করি। যারা বুখারি পড়েন এই কথা মনে রাখবেন, আর একটা কথা মনে রাখবেন, ইমাম বুখারি বলছে কিয়ামতের ময়দানে গীবাতের গুনার দ্বারা আল্লাহ পাক আমাকে ধরতে পারবেন না, কারণ যেই দিন জানছি গীবাত করা হারাম তার পরে কোনদিন গীবাত করি নাই, আর পরে বুখারি আর প্রতিদিন খালি গীবাত করি, হাজারো দর্শের মধ্যে আছে খালি চরমুনে একটা চাপটান আছে বুখারির মধ্যে চরমুনে গীবাত করার জন্য। কথা বুঝছেন, খালি চরমুনে গীবাত, আল্লাহ আমাদের মাফ করে দেবেন। যাই হোক, এখন কিয়ামতের ময়দানে মিজান একটা হবে না বহুত হবে, কেউ বলে অনেক হবে। দলিল এই কোরআনের আয়াত যেখানে আল্লাহ পাক মিজানের বহুবচন মাওয়াজিন অনেকগুলি পাল্লা স্থাপন করবে। জমহুর বলেন না মিজান একটাই হবে, তাহলে মাওয়াজিনের জবাব করে দেয় তো এখানে তাফকিমের জন্য, মাওয়াজিন তাফকিমের জন্য, যেরকম কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, এখানে আল্লাহ পাক মুরসালিন শব্দ তাফকিমের জন্য ব্যবহার করছেন, এখন তাফকিমের জন্য। অথবা মিজানটা একটা আজীব ও গরিব ধরনের মিজান হবে, পাল্লা হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলেন মিজানের দুইটা পাল্লা এত বড় হবে যে এক পাল্লার মধ্যে গোটা সপ্তক আসমান সপ্তক জমিনও যদি মাপতে চায় মাপতে পারবে, এর জন্য মাওয়াজি শব্দ ব্যবহার করে। অথবা আমলের আধিক্যর দিক থেকে, আমল যেহেতু অনেক, চোখের আমল, কানের আমল, জবানের আমল, মালি আমল, জিসমানি আমল, ফ্যাক্টরি আমল, এই দিক থেকে মাওয়াজি শব্দ ব্যবহার করেছে। অথবা বলতে পারেন মানুষের আধিক্যতার দিক থেকে, আদম থেকে শুরু করে কিয়ামত সমস্ত মানুষের একই পাল্লা ওজন করা হবে, বিদায় মাওয়াজি শব্দ ব্যবহার করেছে। অনাদল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম কওলাহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদুন আল ইসতাসু আল আদলু বিরুমিয়া। দেখেন যারা কোরআন ও হাদিস ছাড়া কিছু মানতেই চায় না, যে কোরআন ও হাদিস ছাড়া কার হাওলা মানি না, তারা বুখারীর বুখারী শরীফের হাওলা খোঁজে। অর্থাৎ ইমাম বুখারী কেবল আকওয়ালা মুজাহিদুন আল কিসতাস আল আদলু বিরুমিয়া, মুজাহিদ বলেন কেস শব্দটা রুমি ভাষায় আদল অর্থ ব্যবহৃত হয়, বুঝলেন না, ইনসাফ অর্থ ব্যবহৃত হয়। দেখেন ইমাম বুখারী হাওলা দিছে এক ব্যক্তি, অথচ আমরা তোর হাওলা দিলে ব্যক্তি হাওলা দিলে সেটাই কয়ে যায় যে কোরআন হাদিসের বাইরে হাওলা দিল কেন, অথচ ইমাম বুখারী ব্যক্তি হাওলা দিছে, সাহাবী মুজাহিদ তার হাওলা দিছে, তার রেফারেন্স দিছে, মুজাহিদ বলছে। তা যদি মুজাহিদ বলছে ইমাম বুখারী হাওলা দিলে মুশরিক না হয়, তা আমরা যদি বলি ইমাম আজম বলছে তাহলে আমরা মুশরিক হবো কেন? যদি ইমাম বুখারী মুজাহিদের হাওলা দেয়, এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাওলা দেওয়া আছে, যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুজাহিদের হাওলা দেওয়ার কারণে তার কথা সহি হয়, তা আমরা ইমাম আজমের হাওলা দিলে আমাদের কথা সহি হবে না কেন? যদি ইমাম বুখারী কোনো ব্যক্তির কথাকে দলিল দেন, তা ইমাম আজমের কথাকে আমরা দলিল না, আমাদের সমস্যা কি হবে? যাই হোক, কথা কেউ সংক্ষিপ্ত। এখন প্রশ্ন করছিলাম হুজুর, যে আমরা জানি কোরআন আরবি, আর এর মধ্যে রুমি ভাষা ঢুকাই দিচ্ছে কেস শব্দ রুমি, এটা কেমন কথা বলো? আমরা বলবো না রে ভাই, এটা আরবির খেলাফ হয় নাই, তাওয়াফ বাইন অধ্যায়ন করে রোমরাও কেস শব্দটাকে আদের অর্থে অজায় করছে বানাইছে, আরবরাও কেস শব্দটা আদের অর্থে ব্যবহার করছে বানাইছে অজায় করছে সৃষ্টি করছে, কাজী দুই অজেকারী তাওয়াফুক হয়ে গেছে, এতে অসুবিধা নেই। অথবা আমরা বলবো কেস শব্দটা যদিও রুমি কিন্তু মুয়াররাফ করা হয়েছে,
মহরম হোসেন তো মানে কোন রকমের পরিবর্তন করে এক শব্দকে অন্য শব্দে নিয়ে যাওয়া, এক জমান থেকে অন্য জমানে নিয়ে যাওয়া। যেমন আরবের মধ্যে হাতি ছিল না, কাজে হাতি শব্দের সাথে তাদের পরিচয় ছিল না। ফার্সিতে হাতি বলে পিল, পে ইয়া লাম পিল, সেটাকে পরিবর্তন করে ফিল বানায় ফেলে, এটাকে মহরম বলা হয় না, তারিফ করা। পেকে ফা দিয়া পরিবর্তন করে দিস, পিলের জায়গায় ফিল, আল্লাহ আয়াত নাযিল করে দিস। এরকম ভাবে জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের মধ্যে 30টা শব্দ নিয়ে আসছেন যেগুলি আরবি না, আধুনিক, সবই তো আল্লাহ পাকের ভাষা, তো সবই কি আল্লাহ পাকের, কোনো সমস্যা নেই। এখন কে শব্দ তো জায় শব্দ ব্যবহার হয়, জুলুম শব্দ, এটা তাজাদ এক শব্দ। এখন কখন কেস জুলুম, কখন কেস আদেল, বুঝবেন কিভাবে? এর কোনো নির্দিষ্ট কায়দা নাই, সিয়াক সাবাক দ্বারা বুঝতে হবে। এখন প্রশ্ন হলো ও নাদাউল মাওয়াজিন আল-কিসতাল ইয়াউমুল কিয়ামা, এখানে কেস শব্দ কি, জুলুম অর্থে না ইনসাফ অর্থে? আমরা বলবো এখানে ইনসাফ অর্থে, বুঝলাম কিভাবে? ইনসাফ অর্থে বুঝলাম কিভাবে, যেহেতু সামনে আছে ওয়ালা তুজলামু নাফসুন শাইয়া, আল্লাহ পাক কাউর উপর সামান্য পরিমাণ জুলুম করবে। এখন অর্থ কি হল ও নাদাউল মাওয়াজিন আল-কিসতাল ইয়াউমুল কিয়ামা ওয়ালা তুজলামু নাফসুন শাইয়া, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জুলুমের মাপকাঠি স্থাপন করবেন এবং কারোর উপরে জুলুম করা হবে না, এটা বললো। যেহেতু আবার তুজদাম নাফসুন শাইয়া, এই কথাই প্রমাণ করে কে শব্দ এখানে আদেল অর্থ নিতে হবে, যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের নিজাম, ইনসাফের পাল্লায় স্থাপন করবেন এবং কারোর উপরে জুলুম করবেন। ওয়া আমাল কাসিতুনা ফাকানু জাহান্নাম হাতাবা, যারা কসেত তারা হবে জাহান্নামের ইন্ধন লাকড়ি। এখন কসের শব্দ অর্থ কি নেবেন, ইনসাফ, তাহলে কি অর্থ হলো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা ইনসাফ করবে তাদেরকে জাহান্নামের, জাহান্নামের ইন্ধন বানাবে, লাকড়ি বানাবে, এটা মিলল অর্থ জি না, বরং অর্থটা এমন হবে যারা জুলুম করবে তারা হবে জাহান্নামের লাকড়ি জি। তাহলে প্রমাণ করে জাহান্নাম হাতাবাই প্রমাণ করে কসের শব্দ অর্থ কি হবে, জুলুম, আর ওলা তুজলাম নাফসুন শাইয়া এটাই প্রমাণ করে আর নাদাউল মাওয়াজিনুল কিসত এখানে কে শব্দ আছে, আদেল। অথবা বলতে পারেন সোলাস মুসাররাফ থেকে সাধারণত কে শব্দের জুলুমের অর্থ আসে আর মজিদফির থেকে আদেল অর্থ, কারণ যেহেতু মজিদফি এটা সবে মাখাস, মজিদফির মধ্যে একটা অর্থ আছে সবে মাখাস, তা মুসাররাফের মধ্যে যেহেতু জুলুমের অর্থ আসে তার উল্টা কি হবে, আদেলের অর্থে আসবে। যাই হোক, প্রত্যেক জায়গায় খুব তীক্ষ্ণ জ্ঞানের জেহেমের পরিচয় দিয়েছেন। দেখেন প্রথম সনদ গরিব, শেষের সনদ গরিব, ইন্নামাল আমাল বিনিয়াতের হাদিসের সনদ, ইন্নামাল আমাল বিনিয়াতের হাদিস উমর ইবনে খাত্তাব ব্যতীত কোনো সাহাবী রওয়ায়াত করেন নাই, তার সাগাত আলকামা আক্কাসুল লাইসি ব্যতীত কোনো সাগাত নেই, আলকামার সাগাত মোহাম্মদ ইব্রাহিম তাইমি ব্যতীত কোনো দ্বিতীয় কোনো সাগাত নেই, মোহাম্মদ ইব্রাহিম তাইমির সাগাত ইয়াহিয়া ইবনে সাইদ আল আনসারি সাইদ তাকে ফরজ তাফাররুদ, এই হাদিসের রাবি আবু হুরায়রা ব্যতীত দ্বিতীয় কোনো রাবি নেই, তার সামনে আবু জুরআ দ্বিতীয় কোনো সামনে নেই, তার সামনে ওমর ইবনে কাকা, তার সামনে মোহাম্মদ ফুজাইল, চার তবকে ফরদ তাফাত, কথা ঠিক না? আহমদ ইশফা আমরা রাখতে হবে যেই সনদের মধ্যে একক থাকে তাকে বলে গরিব সনদ, কি বলা হয় গরিব, আর গরিব সেহাতের মুনাফি না। আবু আলী জুব্বাই হাকিম নিশাপুরি দুই একজন মুহাদ্দিস যদি কিলুকাল করছেন কিন্তু ধোবে টেকে না, সমস্ত আসমাউর রিজাল এবং জারাহ এবং তাদিল মুহাদ্দিসরা গরিব সনদকে তাদের হাদিসে নিয়ে আসছেন, কিতাবে নিয়ে আসছেন, কেজি এগুলো ধূপে ডেকে না। আহমদ ইশকাব তার শেষ উস্তাদ, আহমদ ইশকাবের ইন্তেকাল হলো 217 হিজরিতে মিশরে, ইমাম বুখারীর সাথে শেষে দেখা হইছে, এই জন্য শেষ হাদিস তার শেষ উস্তাদ থেকে নিয়ে আসছে। আর প্রথম উস্তাদ হুমায়দি, যার নাম আবু বকর আবদুল্লাহ জুবায়ের, যার নাম আবু বকরের উপাধি, উপনাম
যিনি 218 হিজরিতে ইন্তেকাল করছেন, এর জন্য প্রথম উস্তাদ থেকে প্রথম হাদিস, শেষ উস্তাদ থেকে শেষ হাদিস, হুমায়ুনের মাদহাম, আহমদের মাদহাম, আহমদ ইশকাক, আহমদ ইশকাক কুফি, ইনি কি মোহাম্মদ ফুজাইল ইবনে গাজওয়ান, ইনিও 195 হিজরিতে ইন্তেকাল করছেন, ইনিও কুফি, কিন্তু ইশকাক ইনি শিয়া, অনেকে বলেনি তিনি বুখারি শিয়াদের হাদিস কিভাবে নিয়ে আসতেন, যাই হোক 4 নম্বরে শিয়া, যে হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলাকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মর্যাদা দেয়, একে শিয়া বলা হয়। পূর্বাল ধারণা ইমাম মুহাম্মদ ইবনে কি মুহাম্মদ ফজিল এই ফুজাইল, ইনি হলে সেই ধরনের মুহাম্মদ ফুজাইল, ওই চতুর্থ নম্বরের শিয়া, কথা বুঝাতে পারছি। ওমর তো কাকা শিবরিম আন আবি জুরহা ইবনে আমের ইবনে জারি ইবনে আব্দুল্লাহ আল বাজারি আল কুফি, দেখেন এখানে কিন্তু সবই কুফা, আহমদ ইশকাক কুফা, মুহাম্মদ ফুজাইল কুফা, আর ওমর তো কাকা কুফা, আর আবি জুরহা কুফা, কুফার রাবি দিয়ে ইমাম বুখারি শেষ করলেন কেন? এর কারণটা সব কুফি, প্রত্যেকটা রাবি এখানে কুফার, ইমাম আজম সেও তো কুফি, সেও তো কুফার। এর কারণ কি? নবী আলাইহিসসালাম কি বলছেন? আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, আমি মদিনার শহর, আলী তার দরজা, তা দরজা দিয়ে তো শহরে ঢুকতে হয় না, দরজা দিয়ে। তো ইমাম আবু হানিফা কুফা, আর ইমাম আলী রাদিয়াল্লাহু ছিলেন কোথায়? কুফা। কেন যে ঢুকবো তো মদিনায় কুফার থেকে, এর জন্য আমরা মদিনার ইমাম মানি নাই, মানছি আমরা কুফার ইমাম। কি কথা বুঝাতে পারি? কারণ ঢুকবো কি মদিনায়, বাপ তো রয়েছে কুফার, এর জন্য আমরা কুফার ইমাম মানছি, আমরা মদিনার ইমাম মানি নাই। এলেম ঢুকতে গেলে তো কুফা দিয়ে ঢুকতে হবে, ইমাম আজম আবু মদিনার কুফার, আর কুফার মধ্যে আইলাম এর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষের রাওয়ায়াতের একজন মাদানি শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে 59 হিজরিতে ইন্তেকাল করছেন, এর বাইরে সবাই কুফর। আল্লাহ আল্লাহ আবু হুরায়রা ওনার পরে 40টার উপরে নামের মধ্যে কৌল আছে, উনি ষষ্ঠ বা সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করছেন, 59 হিজরিতে ইন্তেকাল করছেন। ওনার জাহিরি যুগের নাম আব্দুস শাম এবং ইসলামি যুগ আব্দুর রহমান, আবু হুরায়রা বরকতি নাম। এখন কি বরকতির কথা কইতে হবে? সেরেক মনে করে বলে। আচ্ছা বলেন তো বিলাইল বাপ এই নাম কেউ রাখে? ইমাম এই শেয়ারে আবহাওয়া রাখলেন কেন? আমার নবীর মুখ থেকে বের হয়ে গেছে বরকত। এখন বরকত করলে সেরেক করে, এই লামসাবের গুস্তি, এই একটা ফেতনার গুস্তি। দেখেন হযরত আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সিঙ্গা লাগাবার পরে বললেন, যা ওই রক্তগুলি মাটির মধ্যে দাফন করে দাও। বাইকে রাইসে বলি ইয়া নবী আল্লাহ, আমি তো দাফন করে ফেলেছি। কোথায় দাফন করছো? কলে প্যান্টের মধ্যে দাফন করে। আপনি আমি কি করতাম বলেন তো? কুফুর কয়টা ফতুয়া লাগাইতে আল্লাহ ভালো জানে। নবী কি বললেন? যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে সেই রক্ত কোনোদিন জাহান্নামে যাবে না। কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি কালিমাতানে, এখানে কালিমার দ্বারা অর্থ কালাম, হাবিবাতানে মাহবুবাতানে, হাবিবাতানে অর্থ ইন্না কাইলুহা মাহবুবুল্লাহি তাআলা কেন কি প্রমাণ করতে চান? যা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের দ্বারা, ওয়াজাবাত লহুল জান্নাহ, যে জিকিরের দ্বারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইমাম বুখারী বলতেছেন, আমি আমার হাদিসের কিতাব শেষ করে জিকিরের দ্বারা, আল্লাহ তুমি আমাকে জিকিরের দ্বারা দুনিয়াকে বিদায় দাও। জিকিরের হাদিস দ্বারা কেন শেষ করছে? জিকিরের হামিয়াত বুঝাবার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য। দেখেন নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন তার জবানে কি ছিল?
আল্লাহুম্মা আগফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এই জিকির দ্বারা মুরা শুধু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য না, মানে যেই বাক্যের দ্বারা, যেই আলফাজের দ্বারা, যেই কালেমার দ্বারা, যেই কালামের দ্বারা জিকির সাবেত হয়ে যাবে, এরকম কিছু উচ্চারণ করলেই তার জন্য জান্নাত ওয়াজিব। দেখেন হযরত মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আখির কালিমাতান ফারাক্তু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বি আহাব্বিল আমালি ইলাল্লাহি আযজা জাল্লা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তামুতা ওয়াল ইহসান রাব্বু মিন যিকরিল্লাহ। এই কথা তার শেষ যাওয়ার আগে বলেন, ইয়া নবী আল্লাহ আমাকে বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা। নবী আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তোমার মৃত্যু এমন অবস্থা আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর, চরণে হাজারো মুজাহিদ আছে যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির জারি, এক দুইজন না হাজারো। হাদিস দ্বারা প্রমাণ যাদের শেষ হবে জিকরুল্লাহ জবাত হল জান্নাত। আর তোমরা যারা চরণে গিবাস শিকায়ত করো, নাফরাত করো, পছন্দ করো না, তোমার জমানে জিকির জারি থাকবে এরকম গ্যারান্টি আছে না? তুমি চরমানে কি মনে করছো, কি ভাবছো? দেখো ওয়া মুয়াজ্জিন জাবার রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ইতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন ওয়া ক্বাতিন রাদিয়াল্লাহু তাআলা ফিহা। তিনি নিজের মধ্যে রাওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু এতটুকু আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু জিকির তারা কাটায় দিচ্ছে। এখানে জিকির আহমিয়াত বয়ান করার জন্য তিনি হাদিসকে শেষ করছেন, কেন? আল আমরু বিল খাওয়াতিম, শেষ বলো যা সফল হয়। আচ্ছা বলেন তো, আমি হাজারো কথা বলছি, এর মধ্যে গুরুত্ব কোন কথা? শেষ কথা, শেষ কথা। একমাত্র সারা জিন্দগি কলেমা পড়ছে, শেষ পর্যন্ত কুফুরি কলেমা পড়ছে, কুফুরি আলফাজ তার জবান থেকে বের হয়েছে। এখন আগেরটা ধরতেই পারবো না, শেষেরটা ধরতেই পারবো না। একমাত্র জীবনভর কুফুরি করছে, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ধরতে পারবো কোনটা? শেষ হইলে সবচেয়ে আহমিয়াত গুরুত্ব। ইমাম বুখারী হাজারো বয়ান করছেন এর মধ্যে, হাজারো কথা বলছেন এর আগে, কিন্তু শেষ জিকির আর হাদিস কিসের জন্য? এটা গুরুত্ব বোঝাবার জন্য, এটা গুরুত্ব বোঝাবার জন্য। কি বলতে চান? সারা জিন্দগি কলমা পড়ছো, শেষে কলমা ছাড়া গেছো সব বাদ, আর সারা জিন্দগি কলমা পড়ো নাই, শেষে কলমা পড়ে গেছো কামিয়াব। এর জন্য জিকির হাদিস দিয়ে শেষ করছে, জিকির হামিয়াত নেই। দেখেন আল্লাহ কি বলেন, আকিমু সালাত আলি জিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। তো ইল্লাত কি? জিকির। আর জিকিরই নাই। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কাছে প্রশ্ন করা হয়েছে, সবচেয়ে বড় আমল কোনটা? তিনি পাল্টা প্রশ্ন, তুমি কি কোরআন পড়ো নাই? পড়ছি তো। তা কোরআন তো বলছো আল্লাহ জিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। আর এরা জিকির মানে সালাত 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 সালাত। ইমাম বুখারী তার কিতাব শেষ করছেন নামাজের হাদিস দিয়া না, রোজার হাদিস দিয়া না, যাকাতের হাদিস দিয়া না, হজের হাদিস দিয়া না, জিহাদের হাদিস দিয়া না, দানের হাদিস দিয়া না, কোন হাদিস দিয়া? জিকিরের হাদিস। তা শেষ কথাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দেখবেন যখন উস্তাদ এই বিদায়ের সময় বলে আমি আমার শেষ কথা, নবী আলাইহিস সালাম বিদায়ের সময় আমার শেষ কথা, এটার গুরুত্ব। এর জন্য তিনি জিকির হাদিস দ্বারা শেষ করছেন। আল্লাহ পাক আমাদেরকেও জিকির করে দুনিয়া থেকে বিদায় করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।